গুড মর্নিং বন্ধুরা, আমি শুভ্রা, শুভ্রাস লাইফ স্টাইলে সবাইকে স্বাগত। আর আমাদের চা খাওয়া হয়ে গেছে, পুজো পার্বণও করা হয়ে গেছে, আমার সকালের পুজোটা। এবার আমি দুধ জল করতে বসিয়ে দিয়েছি, দুধটা এখন খাবো, তারপরে রান্নাবান্না সব কি করি না করি সেটা তো আস্তে আস্তে আপনাদের সঙ্গে সবই কিছু শেয়ার করব, আপনাদেরকে দেখাবো, আপনাদের সঙ্গে গল্পও করবো। চলুন, দুধটা জাল হয়ে গেছে, দুধটা এবার দুধটা জাল হয়ে গেছে, এবার দুধটা আমি আর ছেলে খেয়ে নেবো, আমি দুধ মুড়ি খেয়ে নেবো আর ছেলে শুধু দুধই খেয়ে নেবে এখন। তো দেখুন বন্ধুরা, এখানে আমার আর আমার মা খাবার রেডি। আমরা এখন সকালবেলায় ব্রেকফাস্ট করে নিচ্ছি এটা দিয়েই, তারপরে দুপুরের রান্না শুরু। এখানে ভাত বসানো রয়েছে আর ভাত হয়ে যাওয়ার পরে মাছের ঝোল হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি মাছ ভাজার তেলের ভিতরে একটু ফোড়ন দিয়ে 5 ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে লাল লাল করে নেবো। আর ওইদিকে আমার ভোলা মাছটা আর কি ভেজে তুলে রাখা রয়েছে, আর এদিকে আমার এই শিলের মধ্যে সর্ষে জিরে আর লঙ্কা বাটা হয়েছে, আর আর একটু টমেটো দিয়ে একটা হালকা পাতলা ঝোল করবো, এটাই করবো। আজকে আর অন্য কিছু রান্না করবো না, মাছের ঝোলটাই করে নেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এর ভিতরে এখন দিয়ে দেওয়া হবে পরিমাণ মতন জল। জল দেওয়া হলো, এবার এটা ফুটে উঠলে তারপরে ভোলা মাছগুলো দিয়ে দেবো। যেহেতু এটা খুব বেশি রিস করা হয়নি আর এটা একটু হালকা পাতলাই করা হচ্ছে, তার জন্য এটা একটু ঝোলঝোলই রাখা হবে, তাই একটু জলটা বেশিই দেওয়া হলো। তো দেখুন বন্ধুরা, এখানে আমার ঝোলটা ফুটে গেছে, মাছগুলো সবই হয়ে যাবে। এবার নর্মালি যেরকম একটু ফুটলে লাভ হয় সেরকম ভাবেই লাভিয়ে নিতে হবে এটাকে। তো দেখুন, এখানে আমাদের মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে, এবার দেরি না করে চটপট এটাকে লাগিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমি স্নান টান করে চলে এসেছি ঠাকুর বাড়ি, ঠাকুর বাড়ির ভোগের ব্যবস্থা করে দিয়েছি, শুধু ফুলগুলো দেওয়ায় বাকি ছিল সেগুলোও দিয়ে নিই। দেওয়ার পরে পুজো শেষ হলে এবং খাওয়া দাওয়া শুরু করবো। আমার কুকুর শোনা বসে আছে এখানে, দেখো একটা ছোট্ট ছেলে, মানে কনুবাবু, জগন্নাথ দেব, পরম, সুভদ্রা সবাই আছে এখানে। তো দেখো, এখানে আমরা ভাত নিয়ে চলে এসেছি, এবার দুপুরে খাওয়াটা কমপ্লিট করে তারপরে আবার তোমাদের সঙ্গে পরে দেখা করছি সন্ধ্যেতে। তো গুড ইভিনিং বন্ধুরা, আমি আর মা চলে এসেছি আজকে সন্ধ্যেবেলা চা নিয়ে। দেখতেই পাচ্ছেন চা নিয়ে চলে এসেছি, এখন সন্ধ্যেবেলায় বসে বসে চা খাওয়া হবে, তারপরে রাতের কাজ আবার শুরু করা হবে। আর
আপনাদেরকে তো দেখালাম পুজো দেওয়া খাওয়া দাওয়া কিরকম কি করি আমরা। হ্যাঁ, এখন একটু গোছাতে হবে আবার জামা কাপড় গুছিয়ে নেবো। এবছর আর কি আমরা ভাদ্র মাসে আর রোদ্রে দিতে পারিনি, তার মানে বাড়িতে একটু মিস্ত্রির কাজ হচ্ছিল, তো এইবার ছাদের উপরে আর কি এত নোংরা হয়েছিল যে সম্ভব হয়নি যে জিনিসপত্র গুলো আর কি মেলে দেওয়ার, মেলে দেওয়া বলতে রোদ্রে দেওয়ার। তাই আজকে একটু রোদ খাইয়ে নিলাম, গন্ধটা যাতে কেটে যায়, তা সেগুলো একটু গুছিয়ে নিয়ে তারপরে আর কি কাজে লাগবো। তা মানে রাত্রের খাবার রান্না করতে হবে এটাই। তো ঠিক আছে, আমরা এখন চা খেয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা করছি একটু পরে। তো দেখুন বন্ধুরা, এখন আমাদের রাতের বেলা রান্না চলছে, খুব বেশি কিছু রান্না হবে না, শুধু পটলের তরকারি আর কেওড়ার টকটা করা হবে। এখন মাছের ঝোল তো দুপুরবেলা ছিলই। তো বন্ধুরা দেখো, এখানে মশলাটা কষিয়ে নিয়েছে মা অলরেডি, একটু কষা কষা হয়ে গেছে, তারপরে এর ভিতরে পটল আর ইয়েটা দিয়ে দেবে, আর ওটা রাতে এমনি হাফ কমপ্লিট হয়ে গেছে প্রায়, আর তাতে এইটুকু করে নিয়ে হয়ে যাবে। তো বন্ধুরা এখানে দেখো, পটলের তরকারি কেওড়ারটা কমপ্লিট, দুপুরবেলায় মাছের ঝোল ফুটে বসানো রয়েছে, আর এদিকে ভাত হয়ে যাবে। ভাত হয়ে গেলে আমাদের রাতের রান্নাবান্না আজকের মতন কমপ্লিট এখানেই। আর রাতে রান্নাবান্না করার বিশেষ কারণ হচ্ছে বাবা হঠাৎ করে বাড়ি আসছে, এই কারণে আমাদেরকে আবার এক্সট্রা করে রান্না করতে হলো, নাহলে হয়তো মাছের ঝোলে কাজ মিটে যেত আজকের রাত। তো বন্ধুরা আজকের মতন রান্নাবান্না সব কিছু কমপ্লিট, এবার রাতে খাওয়া দাওয়া। আমার ছেলে আমাকে খুব হেল্প করে দেয় প্রত্যেকটা কাজে, আর আমি বিশেষ করে একা পড়ে গিয়েছি বলে, যার জন্য তোমাদের সঙ্গে গল্প করতে আসা আর কি, নিজের মতন করে একটু সময় পাস করে দেওয়া। আর আমি এমনিতে ছেলে আমাকে ভীষণ ভীষণভাবে হেল্প করে দেয়। এরপরে ওই যে ওই ঘরে দেখুন, ওখানে আর কি জিনিসপত্র আর কি রয়েছে, ওইগুলো গুছাবে, তারপরে গপুকে খেতে দেবে, গপু বলতে আমার ছোট ছেলে, ওকে খেতে দেবে। খেতে দেওয়ার পরে আর কি আমাদের খাওয়া দাওয়া হলে আমি খেয়ে নেবো এক্ষুনি, যেহেতু আমি ওষুধ খাই, যার জন্য এক্ষুনি খেয়ে নেবো, খেয়ে ওষুধপত্রগুলো খেয়ে নেবো, তারপরে ও সবার লাস্টেই শোবে, সবকিছু গুছিয়ে গেছে শুয়ে পড়বে। তো খাওয়া দাওয়ার পরে আমি আবার চলে আসলাম বন্ধুরা, এখন বাজে রাত 12টা, আর এবার আমি শুতে যাচ্ছি, সবাই ঘুমিয়ে শুয়ে পড়েছে। আমি যেহেতু সবার লাস্টে খাই, সেহেতু আমার শুতে আরও বেশি লেট হয়, এরা সবার মতন শুয়ে পড়ে, আমার জন্য অপেক্ষা করে না এখন। তার জন্য আজকে এই পর্যন্তই রাখলাম ব্লগটা, তো গুড নাইট। আজকে প্রথম দিন বলে খুব বেশি এক্সাইটিং কিংবা ভালো করতে পারলাম না, চেষ্টা করব পরের ব্লগগুলো আরও ভালো করে আপনাদের কাছে রিপ্রেজেন্ট করার। তো গুড নাইট, টেক কেয়ার।